বন্যার পর মাকড়সার বিশাল ভুতুড়ে জালে ঢেকে গেছে অস্ট্রেলিয়ার গ্রামাঞ্চলের মাইলের পর মাইল বিস্তীর্ণ এ এলাকা। ভিক্টোরিয়ার জিপসল্যান্ডে সেই ছবি ভাইরাল হয়েছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সকলের প্রশ্ন, এটা কেন হলো? বন্যার পর কেন বিশাল মাকড়সার জালে ঢাকা পড়ে গেল মাইলের পর মাইল এলাকা? প্রাণীবিজ্ঞানীরা জানান, মাকড়সা জাল বনে দুটি কারণে। প্রথমত, তারা একে অন্যের চেয়ে দূরে থাকতে ভালোবাসে। দ্বিতীয়ত, খাবারের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে মাকড়সা ব্যবহার করে রেশম দিয়ে বোনা তারই জালকে। মাকড়সার বোনা জালই তাদের চলাচলের পথ। বন্যার ফলে মাকড়সার পক্ষে আর মাটিতে থাকা সম্ভব হচ্ছে না, থাকতে পারছে না ও গর্তে। সব কিছুই যেন ডুবে গেছে, ফলে তারা জাল বুনতে শুরু করে অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য, যে জায়গা পানিতে ডুবে নেই, যেখানে গিয়ে তারা মাটিতে থাকতে পারে গর্তেও। মাকড়সা জানে সেই জায়গায় গেলে তারা খাবারও পাবে এবং বেঁচেও থাকতে পারবে। তবে বন্যার পরপরই এই মাকড়সাদের এই বিশাল ভুতুড়ে জালে অতিষ্ঠ হয়ে পড়েছে ভিক্টোরিয়ার বিস্তীর্ণ গ্রামাঞ্চলের মানুষ। তারা মাকড়সার জাল ভাঙতে কীটনাশক স্প্রে করতে শুরু করে দিয়েছেন। প্রাণীবিজ্ঞানীরা বলছেন, এতে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছেন ভিক্টোরিয়ার গ্রামাঞ্চলের মানুষ। কোনো কীটনাশক স্প্রে করার প্রয়োজন নেই, কয়েকদিন পর ওই মাকড়সার জাল এলাকা থেকে সরে যাবে। কিন্তু কীটনাশক স্প্রে করে মাকড়সার জাল ভাঙার চেষ্টা করলে মশাসহ নানা ধরনের কীটপতঙ্গের উপদ্রব হবে। কোনো কীটনাশক স্প্রে করার প্রয়োজন নেই, কয়েকদিন পর ওই মাকড়সার জাল এলাকা থেকে সরে যাবে। কিন্তু কীটনাশক স্প্রে করলে মাকড়সার জাল ভাঙার চেষ্টা করলে মশাসহ নানা ধরনের কীটপতঙ্গের উপদ্রব হতে পারে। কয়েকদিন পর মাকড়সার জাল এমনি সরে যাবে এবং বর্তমানে মাকড়সার জাল অন্যান্য কীটপতঙ্গদের আটকে দিচ্ছে। কারণ বন্যাতে শুধু মাকড়সা নয়, ঘর ছাড়া হয়েছে অন্যান্য কীটপতঙ্গরাও।